রাজধানীর বনানীতে এবার বাসায় জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণী ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধে। তরুণী নিজেই বাদী হয়ে বনানী থানায় মামলা করেছেন। ওই তরুণীকে প্রথমে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়, পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক, তাকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। শিকদার মেহেদির রিপোর্ট, জানাচ্ছেন শাহানাজ পারভীন। জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে বনানীর রেন্ট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ন্যাম ফ্ল্যাটের বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধে। বনানীর দুই নম্বর সড়কের পাঁচের এ ন্যাম ভিলেজের এই বাড়িটির দ্বিতীয় তলায় থাকেন ব্যবসায়ী বোরহানুদ্দিন বেলাল। তার ছেলে বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক তরুণী। এজাহারে তরুণী অভিযোগ করেছেন, জন্মদিনের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে গত মঙ্গলবার রাতে তাকে ধর্ষণ করা হয়। বনানী থানা ডিউটি অফিসার আলী আকবর জানিয়েছেন, বুধবার দুপুরে থানায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক, তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আমার বাসায় জন্মদিনের অনুষ্ঠান আছে, তুমি আসো। এই সুবাদে 10:30 বাজে বাসায় আসে, আসার পর দেখে অনুষ্ঠান নাই, পরে উনি চলে যেতে চায়, চলে যেতে দেয় নাই, পরে ভিকটিমকে নেশা জাতীয় কিছু খাইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে দর্শন করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই তরুণীকে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে বেলা 11:30 দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানিয়েছেন, 4 সদস্যের বোর্ড তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করছে। শাহনাজ পারভীন, বৈশাখী সংবাদ, ঢাকা।